ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় মেয়র টিটু সকলের সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।